ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি ইস্ট বেঙ্গল ওয়াটার, আজ কিন্তু খেলা রয়েছে ইস্ট বেঙ্গল ভার্সেস রেলওয়ে এফসি। তো কিরকম খেলবে কি খেলবে সেটা দেখা যাক। লাস্ট সিএফএল এর ম্যাচটা ভবানীপুরের সাথে ড্র করেছিল, আর তার আগের ম্যাচগুলো খুব ভালো পাঁচ পাঁচ করে গোল মেরেছিল। তো আজকে দেখা যাক পাঁচের খরা কাটাতে পারে কিনা, ছয়ে যায় কিনা। কি মনে হচ্ছে আজকের খেলা নিয়ে? প্রেডিকশন 1-0 হলেই ভালো হয়। আর জুনিয়র টিমটা মূলত আমার মনে হয় সিনিয়র এক্সপেক্টেড, এর বেশি কিছু আর এক্সপেক্ট করা যাচ্ছে না এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের থেকে। আর জুনিয়র টিমটা মূলত রাখা উচিত যে সিনিয়র টিমের একটা লাইন আপ, যে এখান থেকে একটা লিঙ্ক আপ প্লেয়ারদের সাপ্লাই লাইন তৈরি করা। তাছাড়া জুনিয়র টিম থেকে কতটা সিএফএল আসবে আমাদের সেটা নিয়ে চাপ নিচ্ছি না, কারণ অনেক দিন যাবৎ আমাদের সিএফএল প্রচুর আছে। আমাদের এখন ভাবতে হবে যে আইএসএল চ্যাম্পিয়ন কীভাবে হওয়া যায়। তো তুমি কি তোমার স্টুডেন্টগুলোকে এইভাবে সুন্দরভাবে বোঝাও? হ্যাঁ, এটা তো বোঝানো আমার কর্তব্য, দায়িত্ব। আচ্ছা, তো আমাকে একটু মাঝে মধ্যে বুঝিয়ে দিও, আমি একটু কম বুঝি। আর সিএফএল তো রিজার্ভ স্কোয়াডটা ভালো খেলছে, তো সেটা নিয়ে কি বলবে বলো? সিএফএল রিজার্ভ স্কোয়াড, রিজার্ভ স্কোয়াড তো ভালোই খেলছে। আর আমাদের সিনিয়র টিমটাকে নিয়ে ভাবতে হবে, রিজার্ভ স্কোয়াডকে নিয়ে ভেবে লাভ নেই। মেনলি সিনিয়র টিমটা খুবই লাস্ট কয়েক বছর ধরে খুবই খারাপ যাচ্ছে আমাদের টিমটা, সেইটা নিয়ে আপাতত আমরা এখন চাইছি ওটাই বেটার হোক। তো সবাই আশাবাদী আজকে জিতবে। তো খেলা এক্ষুনি শুরু হবে, ওয়েদারটাও বেশ ভালো রয়েছে, গরমও রয়েছে, বৃষ্টি হচ্ছে। তো মাঠ প্রায় ফাঁকা, মানে সেরকম দর্শক এখনো অবধি নেই। দেখা যাক আস্তে আস্তে মাঠ ভরে কিনা, বাকিটা দেখতে থাকো। তো ফার্স্ট হাফের খেলা শেষ, 1-0 গোলে ইস্ট বেঙ্গল জিতছে। আর আমার পাশে 26 টাকা ছেড়ে দিয়েছিল, 10 টাকা উদ্ধার করে দিয়েছে। তো ফার্স্ট হাফের খেলা নিয়ে কি বলবে? যাইনি, এবার সেটা কি ভেবে করেছে, ফিটনেস এর কথা ভেবে, কারণ এখন ডুরান্ডো খেলতে হচ্ছে, আবার সিএফএল ও খেলতে হচ্ছে, মানে কিছু তো খেল প্লেয়ার খেলছে ডুরান্ডো এর, একদম। সেই জন্য দেখা যাক সেকেন্ড হাফ, আশা করা যাচ্ছে আরো দু গোল। আর আমাদের পাড়ার ছেলে অনেকদিন বাদে এসছে মাঠে, তো কিরকম লাগছে এতদিন বাদে মাঠে এসে? অনেকদিন পর মাঠে এলাম, দাদার সাথে দেখা হলো, খেলা দেখছি, এনজয় হচ্ছে, বাট খেলাতে অনেক বেশি মিস আছে। পারফেকশন গুলো মানে এন্ড ফিনিশ এন্ড যদি পারফেক্ট হয় তাহলে খেলার কোয়ালিটি অনেক বেশি বেটার হয়ে যাবে। ফার্স্ট বলটা দুর্দান্ত করেছে, কোয়ার্ডিনেশন বিল্ড আপে আমার মনে হচ্ছে ব্যক্তিগত ভাবে অনেকটা ভাবে উইক রয়েছে, কোয়ার্ডিনেশন গুলো আরো জয়েন হলে আরো বেশি বেটার হয়। আর একটু বেশি প্রেসিং করলে মনে হয়, অবশ্যই মানে গোল করার পর দেখলাম, মানে ফার্স্ট হাফে গোল করার যে অ্যাগ্রেশনটা ছিল, গোল করার পর খেলা অনেক বেশি স্লো ডাউন হয়ে গেছে। এটাই যদি কন্টিনিউ করতে থাকে এতক্ষণে, বোধ হয় আমার মতে বলে ফার্স্ট হাফে 3 গোলের লিড নিয়ে বসে থাকতো।
একদমই তো সুযোগ তো অনেক পাচ্ছে। জেসিন ডিগার খেলা দেখে সত্যি খুব বিরক্ত লাগছে, এত ক্যাজুয়াল এত লেজি কেন খেলছে যায় না। তো দেখা যাক সেকেন্ড হাফে কি হয়, গোলের সংখ্যা বাড়াতে পারে কিনা আর একটা বড় ব্যবধানে জিততে পারে। তো চলো সেকেন্ড হাফ দেখে নাও। এরকম করে উকে করে হ্যাঁ ফোনটা বললে কি হতো? দেখ নিশুকে, দেখ নিশু যা ঢোক, যা ফুল যা, চ না চ তো খেলা শেষ, 2-0 গোলে জিতেছে ইস্ট বেঙ্গল। তো খেলা আমার তো দেখে ভালো লাগেনি, বাকি তোমার মুখে বলো। খেলা আজকে ঠিকঠাকই হয়েছে, আই থিঙ্ক একটু কাউন্টার অ্যাটাকে ভালো খেলা হতো। আর নিশু কুমার তো খুবই বাজে ডিফেন্স করেছে আজকে, আর দেখি হোপসো 12 কি হয়। আর মনে হচ্ছে না জিতবো আমরা, পজিটিভ ভাইবস নেই এখনো, না এখনো নেই। কেউ টিম প্রচুর মিসপাস, প্রচুর মিসপাস, হ্যাঁ মিসপাস। মাঝ মাঠে খেলাটা আরো ধরতো, আরো ধরতো, ঠিক মাঝ মাঠে খেলা ধরতে হবে। যা দেখলাম খেলা, অমানসিকে ভালো স্পিড আছে, গুণনাথ গ্রেওয়াল সাপোর্ট দিচ্ছিল, বাকি সেরকম খুব একটা না। রেলওয়ে টিমকে অ্যাট লিস্ট 4-5 গোল দেওয়া উচিত, রেলওয়ে কোনো চাপ নেই ডিফেন্সে। আগে একটু বল ডিস্ট্রিবিউশনটা একটু আর্লি করতে হবে, তাড়াতাড়ি ছাড়তে হবে। দীপের বল ডিস্ট্রিবিউশনটা একটু লেট হচ্ছে, গার্ড হয়ে গেছে দীপের, তন্ময়ের সবাই দীপের বল নেমে যায়, দীপের বল ডিস্ট্রিবিউশনটা একটু লেট হচ্ছে। এটা একটু একটু আশিক যে প্লেয়ারটা নতুন এসেছে, আশিক যে প্লেয়ারটা, প্লেয়ারটা কিন্তু ভালো খেলবে, নেক্সট ম্যাচ থেকে দেখা যাক। না আদারওয়াইজ টিম ঠিক আছে, ভালো আছে, ভালো খেলছে। কালকে আবার টিকিট দেওয়ার কথা আছে 11:00 থেকে সন্ধ্যে 6:00 অবধি, কালকে আবার এসে লাইন দেবো, আবার দুর্ভোগ। প্রত্যেক বছর ডুরান কমিটি যে কি করছে বোঝা মুশকিল। ডার্বির যে আমাদের যে আমেজটা সেটা ওটা জানে না, এটাই হলো ব্যাপার। সবার বক্তব্য তো শুনে নিলে, আর মাঠে আজকে দর্শকও কম হয়েছিল, আর এই ভাই আমাকে বলে যে ট্যাক্সি করে বাড়ি নিয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা আশা করি খাওয়ায়নি আমাকে, ওটা খাওয়াবো না, ও আমাকে খাওয়ায়নি। তো যাই হোক, ভিডিওটা আশা করি ভালো লেগেছে, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট যেগুলো করতে হয় সেগুলো তো অবশ্যই করবে। আর চ্যানেলে আগে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব কর, তার সাথে বেল আইকনটা টিং টং করে যাও। তো চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলো এই মুহূর্তে ইস্ট বেঙ্গল মাঠ থেকে টাটা।